মানুষ রাজপথে নেমেছে নির্যাতন নিপীড়ন করে আন্দোলন দমানো যাবে না স্বৈরাচার সরকারের দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের মানববন্ধনে খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন বলেন সরকার গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে জনগণকে মুক্ত করতে এই সরকারকে বিদায় নিতে হবে জনগণ গণ অভ্যুত্থান সৃষ্টি করে সরকারের হাত থেকে দেশকে মুক্ত করবে বলেও দাবি করেন তিনি জনগণ রাস্তায় নামার শুরু করেছে আমাদের গণ সমাবেশ গুরুতর প্রমাণ সময় বেশি নেই ইনশাআল্লাহ দেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে এদেশে পূর্ণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে